নমস্কার বন্ধুরা, ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটি ফরেস্ট ইনস্টিটিউশন থেকে খুব সুন্দর একটা বন্ধুরা জব নোটিফিকেশন বেরিয়েছে, এবং এক্ষেত্রে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এক্ষেত্রে খুব ভালো যে শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে অর্থাৎ রিটার্ন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে সিলেকশনটা করা হবে। তো যদি আপনি ইন্টারেস্টেড রয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। বন্ধুরা, এক্ষেত্রে খুব ভালো অপরচুনিটি এবং পোস্টের সংখ্যা স্যালারিটাও কিন্তু অনেক ভালো রয়েছে। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে লাস্ট অবধি দেখুন, ভিডিওটাকে স্কিপ না করে। তো এটার সাথে বন্ধুরা আজকের ভিডিও আমরা শুরু করব, তো প্রত্যেক দিনের মতো ছোট্ট একটা ইন্ট্রো দেখার পর। বন্ধুরা, নোটিফিকেশনটা বেরিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন থেকে। এবং বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু এই জবের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব নেম অফ দ্য পোস্ট এবং বন্ধুরা স্যালারি এবং যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিটা। তো প্রথমে যে পোস্ট রয়েছে এটার নাম হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক। এই ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে, তারপর রয়েছে ফরেস্ট গার্ড, এই ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি, এবং তারপর সবার শেষে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যে পোস্টকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আমাদের বানানো। তো এই ক্ষেত্রে বন্ধুরা লয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার স্যালারি পাবেন 19,900 টাকা, তারপর ফরেস্ট গার্ডের জন্য আপনার স্যালারি পাবেন 19,900 টাকা, তারপর মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য আপনার স্যালারি পাবেন 18,000, এবং এই ক্ষেত্রে বন্ধুরা সর্বমোট ভ্যাকেন্সি এখানে রয়েছে 20টি, এবং এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ডিভাইড করা আছে। তো আমি সেটা দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে সেগুলো দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি টোটাল রয়েছে। তারপর আমরা জেনে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো। তো প্রথমে যে পোস্ট রয়েছে এর নাম হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশান আপনার প্রয়োজন, এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং বন্ধুরা সঙ্গে কিন্তু টাইপিং স্পিড 30 ওয়ার্ড আপনার ইংলিশে প্রয়োজন, এবং 25 ওয়ার্ড আপনার প্রয়োজন হিন্দিতে, এবং এটা কিন্তু টাইপরাইটারে। নয়তোবা টাইপিং বন্ধুরা আপনাদের 35 ওয়ার্ড প্রয়োজন পার মিনিটে ইংলিশ, এবং 30 ওয়ার্ড আপনাদের পার মিনিট প্রয়োজন হিন্দি কম্পিউটারে সেটা। তো যদি টাইপরাইটার অথবা কম্পিউটার যে কোনো দুটার মধ্যে যে কোনো একটাতে আপনার টাইপিং স্পিড থাকলে কিন্তু হবে। তারপর লয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার এজ লিমিটটা রাখা হয়েছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 27 বৎসর। এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন থাকবে, এসসির জন্য 32 ইয়ার্স এবং ওবিসির জন্য 30 ইয়ার্স কিন্তু রিল্যাক্সেশন থাকবে। তারপর যে পোস্ট রয়েছে এটার নাম হচ্ছে ফরেস্ট গার্ড, এবং এর জন্য যে কোয়ালিফিকেশান প্রয়োজন, আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে ফরেস্ট্রি যে ট্রেনিং কোর্স রয়েছে সে কোর্সটা কিন্তু আপনার করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এই ফরেস্ট গার্ড পোস্টের জন্য। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কিন্তু ফরেস্ট গার্ডে যে ট্রেনিং রয়েছে সে ট্রেনিংটা আপনাকে করা থাকতে হবে। এক্ষেত্রে বন্ধুরা ফরেস্ট গার্ডের জন্য আপনাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও এখানে চাওয়া হয়েছে। ম্যানের জন্য বন্ধুরা এক্ষেত্রে 25 কিমি আপনাকে রান করতে হবে, সেটাও 4 ঘন্টার মধ্যে, এবং হাইটটা রাখা হয়েছে মিনিমাম 165 সেমি, এবং চেস্টটা এক্ষেত্রে মেল ক্যান্টের জন্য 79 সেমি রাখা হয়েছে উইদাউট এক্সপেনশন অর্থাৎ না ফুলিয়ে, এবং ফুলিয়ে বন্ধুরা 84 সেমি কিন্তু আপনার হতে হবে। তারপর উমেনের জন্য এক্ষেত্রে ওয়াক করতে হবে বন্ধুরা অর্থাৎ রান করতে হবে আপনাকে 4 ঘন্টায় 114 কিমি, এবং হাইটটা রাখা হয়েছে উমেনের ক্ষেত্রে 150 সেমি। তারপর চেস্ট রাখা হয়েছে 74 সেমি উইদাউট এক্সপেনশন, এবং বন্ধুরা এক্সপেনশনের পরে 79 কিন্তু আপনাদের করতে হবে। তারপর বন্ধুরা এক্ষেত্রে এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27 ইয়ার্স, এবং এজ লিমিট অর্থাৎ আপার এজ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, এসসির জন্য 32 এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য রেখা হয়েছে 30। তারপর বন্ধুরা এক্ষেত্রে সবার শেষে যে পোস্ট রয়েছে এবং যার জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা, সেটার নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্ট। এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, এবং বন্ধুরা যদি আপনার এমটিএসে 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে অনেকটা বেশি প্রেফারেন্স দেওয়া হবে। যদিও আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে এজ লিমিট রাখা হয়েছে এক্ষেত্রে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27 ইয়ার্স। আপার এজ লিমিটের জন্য এখানে রয়েছে
এসসির জন্য 32 এবং ওবিসির জন্য 30 ইয়ার্স। তারপর আমরা জেনে নিচ্ছি জেনারেল ইনস্ট্রাকশনগুলো। তো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বন্ধুরা প্রথমে আপনাদের বলে রাখি, এই ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের কিন্তু শর্টলিস্টেড হবে এবং শুধুমাত্র শর্টলিস্টেড কেন্দ্রে কিন্তু তাদের ইন্টারভিউ বা এক্সামের ডেট টাইম ভেন্যু সমস্ত কিছু কিন্তু আপনাদের পরবর্তী সময় ইনফর্ম করা হবে। তারপর বন্ধুরা এই ক্ষেত্রে কারাগারে আবেদন করতে পারবে, তো অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা আমরা এক্ষেত্রে জেনে নিচ্ছি যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা কী রাখা হয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি এটা নন রিফান্ডেবল বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের 300 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তাছাড়া এক্ষেত্রে এসসি এসটি এবং পিএইচ উমেন কেন্দ্রের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের ফি লাগবে না, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি কেন্দ্রের জন্য কিন্তু এক্ষেত্রে 300 টাকা আপনাদের ফি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। এবং সেটা কিন্তু আপনারা অনলাইন দিতে পারবেন না, আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে। তো যে পয় ফেভারে আপনাদের দিতে হবে সেই ফেভারটা হচ্ছে বন্ধুরা ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটিভ অফ পোয়েবেলটা হবে বন্ধুরা অ্যাট রাঁচি। বন্ধুরা এই ফেভারটা আপনারা আমাদের ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখে আপনারা 300 রুপিসের ড্রাফটটা কিন্তু কেটে নিতে পারবেন। তারপর বন্ধুরা আমরা জেনে নিচ্ছি যে এক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো এক্ষেত্রে বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টগুলো পড়বে সেগুলো হচ্ছে বন্ধুরা সবগুলো ডকুমেন্ট আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তার সঙ্গে ফটোকপি প্রয়োজন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান দিতে সেটা সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, তাছাড়া কাস্ট সার্টিফিকেট আপনাদের প্রয়োজন, তাছাড়া যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনার থাকে সেটারও কিন্তু আপনাদের এক্ষেত্রে সার্টিফিকেট আপনারা শো করাতে পারেন। তারপর সবার শেষে আমরা জেনে নিচ্ছি যে আপনারা কীভাবে এই জবের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা এই জবের জন্য আপনাদের আবেদন করতে গেলে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, তো এর জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রয়োজন। তো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশানে। তারপর বন্ধুরা আপনারা একটা কাজ করবেন, মার্কেট থেকে একটা 10 টাকার এনভেলপমেন্ট নিয়ে নেবেন এবং সেই এনভেলপের একদম রাইট কর্নারের উপরে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। তারপর সেই পোস্টের নাম লিখে আপনারা এর মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং আপনাদের সমস্ত সেলফ অ্যাটেস্টেড জেরক্সগুলি তার মধ্যে দিয়ে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাঠাতে হবে দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি লালগোটা NH23 গুমলা রোড রাঁচি 835303 ঝাড়খণ্ড, এবং সেটাও কিন্তু 11/9/2020 আগে। বন্ধুরা আপনাদের বলে রাখি এখানে কিছু রিলেভেন্ট স্টেট থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা 25/9/2020 মধ্যে পৌঁছালো কিন্তু হবে। তো এর মধ্যে আমাদের ত্রিপুরা স্টেটে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা রয়েছে। তো ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশনটা 25/9/2020 মধ্যে পৌঁছালো কিন্তু হবে, বাকি অন্যান্য স্টেট থেকে আবেদন করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু 11/9/2020 মধ্যে তাদের কাছে পৌঁছাতে হবে। তারপর আপনাদের মধ্যে অনেকেই ভিডিওর থাম্বনেইলে দেখেছিলেন যে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এক্ষেত্রে সিলেকশনটা করা হবে, তো এটা ঠিকই বন্ধুরা, তবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে নয়, শুধুমাত্র মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে। তাছাড়া লয়ার ডিভিশন ক্লার্ক এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন টেস্টের পাশাপাশি আপনাদের এখানে ফিজিক্যাল টেস্ট, এবং লয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু আপনাদের রিটেন টেস্টের পাশাপাশি টাইপিং টেস্টও করা হবে, তারপরে কিন্তু আপনাদের সিলেকশনটা এক্ষেত্রে করা হবে। ফাইনালি কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন থেকে যে নতুন একটা সুন্দর জব নোটিফিকেশান বেরিয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিফিকেশান নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করার চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনার সেই কমেন্টের রিপ্লে করব। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অলওয়েজ দেখে থাকবেন ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল রিয়েল অ্যান্ড অথেন্টিক জব ইনফরমেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।